ক্লাস 10 এর সেকেন্ড ইউনিটে সেকেন্ড সামেটিভে টেক্সট বইটা আমরা আগের দিন আওয়ার আনাওয়ে কাইট বাই লুসি মন্টগোমেরিটা পড়েছিলাম প্রোস্টা সেটার ইউনিট 1টা পড়ার পরে কিছু কোশ্চেন আনসার ছিল যেমন কম্প্রিহেনশন এক একটা অল্টারনেটিভ ছিল দুই ফিল ইন দ্য চার্ট আর ট্রু ফলস থ্রি একটা এবার আমরা ইউনিট 2টা পড়ে নেব টেক্সটটা দেখো পেজ নাম্বার 40 ইংলিশ টেক্সট বই গ্লিসের ইউনিট 2 পেজ 40 ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার এটা সবসময়ই খুব আনন্দদায়ক ছিল বা মজাদার ছিল বিগ হাফ মুনে থাকাটা সামারে অর্থাৎ গ্রীষ্মকালে ওয়েন ইট ইজ ফাইন যখন ওয়েদারটা ফাইন থাকত অর্থাৎ ইট ওয়াজ ব্রাইট উইদাউট এনি রেন দ্য হারবার মানে বন্দরটি ইজ ব্লু অ্যান্ড কাম তখন বন্দরের আবহাওয়াটা এরকম ছিল যে সমুদ্রটি নীল এবং শান্ত থাকত অর্থাৎ কোন রকম বড় তরঙ্গ কিছু থাকত না অর্থাৎ নিস্তরঙ্গ থাকত উইথ লিটল উইন্ড খুব অল্পই বাতাস হইত অ্যান্ড রিপলস জলে যে তরঙ্গগুলো ওঠে সেগুলো খুব কম থাকত এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালেই উই হ্যাড সাম হবি আমাদের কিছু শখ থাকত যে আমরা সেই গ্রীষ্মকালে সেই শখগুলোকে আমরা পালন করতাম হবি মানে যেমন ধরো গার্ডেনিং একটা হবি সেরকম বা স্ট্যাম্প কালেক্টিং সেরকম দ্য লাস্ট সামার শেষ যে গ্রীষ্মকালটি গেল বিফোর ডিক অ্যান্ড মিমি কেম ডিক আর মিমি আসার আগে উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস তখন আমরা ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতাম মানে আমরা পাগলের মতন ছিলাম ক্রেজি মানে হচ্ছে কিছুটা পাগলের মতো উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস মানে হচ্ছে যে আমরা ঘুড়ি ওড়ানোর বিষয়ে পাগল ছিলাম মানে এতই আমরা আনন্দ পেতাম ওখানে এ বয় অন দ্য মেনল্যান্ড মনে আছে আগের দিন আমি বলেছিলাম যে যখন শীতকাল আসতো খুব ঠান্ডা পড়তো তখন ওরা মেনল্যান্ডে চলে যেত এবার মেনল্যান্ডে ওখানে অনেক বাচ্চাদের সাথে ওদের পরিচয় হতো তাদের সাথে ওরা খেলাধুলা করতো তো এ বয় অন দ্য মেনল্যান্ডে একটি ছেলে শোড ক্লড হাউ টু মেক দেম ক্লডকে দেখিয়েছিল যে কিভাবে ঘুড়ি বানাতে হয় ঘুড়ি তৈরি করা তো একটা আর্ট সেটা শিখিয়েছিল মেনল্যান্ডের একটি ছেলে ক্লডকে শিখিয়েছিল ক্লড মানে হচ্ছে যে বক্তা কথা বলছে তার দাদা মানে ওর যে বক্তা তার 11 বছর বয়স এবং ক্লডের বয়স ছিল 12 বছর সে কথা বলছে যে কথা বলছে তার দাদার বয়স হচ্ছে 12 এবং সে শিখেছিল কিভাবে ঘুড়ি বানাতে হয় একটি ছেলের থেকে ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস আইল্যান্ডে যখন আমরা ফিরে গেলাম আমরা যখন এই জিনিসটা শিখে গেছি অলরেডি আমরা কাইটস বানাতে শিখে গেছি তখন আমরা অনেক কাইটস বানালাম ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড ক্লড আমাদের আইল্যান্ডটা যতটাই বড় থাক একটা আর একটা প্রান্তে ক্লড চলে যেত অ্যান্ড উই উড প্লে আমরা কি খেলা খেলতাম শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস আমরা ম্যারিনার্স আসতাম ম্যারিনার্স মানে হচ্ছে নাবিক মানে জাহাজে যে নাবিক থাকে তারা তো ম্যারিনার্স কেমন ম্যারিনার্স না আমরা শিপরেকড অর্থাৎ শিপরেকড মানে যে জাহাজডুবি যখন হয় অর্থাৎ যখন কোনো অ্যাক্সিডেন্টে পড়ে সমুদ্রের মধ্যে কোনো ঝড় ঝঞ্ঝায় পড়ে যখন কোনো জাহাজের ক্ষতি হয় ভেঙে চুড়ে যায় তখন তো নাবিকরা আশ্রয়হীন হয়ে পড়ে জাহাজটা ভেঙে যাওয়ার পরে তখন তারা কি করে তারা অন্য যে জাহাজ বা অন্য মানুষদের কাছে খবর পৌঁছানোর চেষ্টা করে যে আমরা বিপদে আছি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও তো সেই সিগন্যালটা তারা কি করে দেবে যে তারা কাইটসের মাধ্যমে দেবে মানে কাইট উড়িয়ে দেবে আকাশে সেই সিগন্যালটা যখন অন্যরা কেউ পাবে অন্য কোনো জাহাজ থেকে পাবে তারা তখন এদেরকে উদ্ধার করতে আসবে তো ওই রকম একটা খেলা খেলতাম আমরা যে আমরা জাহাজডুবি হয়েছে আমাদের আমরা নাবিক আমরা বিপদগ্রস্ত নাবিক সেই জাহাজডুবির নাবিক সেজে ওরা খেলা করতো প্লট কি করতো ওই কাইটগুলোকে নিয়ে অনেক দূরে চলে যেত সেখান থেকে ছেড়ে দিত উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার আমাদের একটা কাইট ছিল ঘুড়ি ছিল যেটা বিশাল বড় এবং সেটাকে আমরা কভার করেছিলাম মানে আমরা সেটাকে পরিপূর্ণ করেছিলাম খুব সুন্দর দেখতে লাল কাগজের দ্বারা উই পেস্টেড আমরা সেটার উপর আঠা দিয়ে আটকেছিলাম গোল্ড টিনসেল স্টারস অল ওভার ইট আমরা তার উপর আঠা দিয়ে আটকেছিলাম টিনসেল স্টারস দেখো টিনসেলটা বোল্ডে লেখা আছে এইবার যখন দেখবো কোনো বোল্ডে লেখা কিছু আছে তখন এই পাতার পরে যে আঁকার পাতাটা পেন্টিং এর যে পাতাটা তার পরের পাতায় দেখো শেষে ওয়ার্ড নেস্ট বলে আছে এই ওয়ার্ড নেস্টের এখানে দেখবে ওয়ার্ড মিনিংস এর এখানে দেয়া আছে
টিনসেল মানে কি? টিনসেল মানে হচ্ছে স্ট্রিপস অফ শাইনি ম্যাটেরিয়াল ইউজ ফর ডেকোরেশন। তাহলে কিছু স্ট্রিপস অফ শাইনি চকচকে মেটেরিয়াল যেটাকে ডেকোরেশনের কাজে বা ঘর সাজানোর কাজে কাজে লাগে বা কোনো একটা জিনিসকে সুন্দর করে সাজানোর জন্য কাজে লাগে, তাহলে আমরা বাংলায় এটাকে রান্তা টাইপের একটা কাগজ বলতে পারি। তো এই টিনসেল স্টার্স গুলো এরকম স্টার্স রান্তা টাইপের কাগজ দিয়ে স্টার্স ও সবকিছুর উপর আঠা দিয়ে আটকানো আছে ওই ঘুড়িটার উপর। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, আমরা ওই ঘুড়িটার উপর ডেকোরেশন করার পরে আমরা নিজেদের নামটা মানে ফুল নামটা আমরা আমাদের লিখেছিলাম। ওদের নাম কি ছিল? ক্লড লেটি অ্যান্ড ফিলিপ পালেটি। আর ওদের অ্যাড্রেস কি ছিল? বিগ হাফ মুন লাইট হাউস। ওরা কোথাকার বাসিন্দা ছিল? বিগ হাফ মুন লাইট হাউস, মানে সেই যে বলেছিলাম বাতির স্তম্ভটা সেখানে। তাহলে ওরা নিজেদের দুই ভাই বোন নিজেদের ফুল নাম লিখে এবং তাদের অ্যাড্রেস লিখে ঘুড়িটাকে আকাশে উড়িয়েছিল, মানে রেডি করেছিল ওরা আমার জন্য। এবার এই পেজ 41 দেখো, যেহেতু একটা একটা ড্রয়িং আছে আমরা তার পরের পেজে চলে যাব, সেখানে আমরা কি বলছি দেখো। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন ফর কাইট ফ্লাইং, একদিন সেখানে খুব ভালো মানে ওদের ওরা যেখানে থাকতো সেখানে খুব সুন্দর বাতাস বইছিল, মানে ঘুড়ি ওড়াতে গেলে তো অনুকূল বাতাস চাই, অনুকূল পরিবেশে হলে তো ঘুড়ি উড়বে না, তো খুব সুন্দর বাতাস বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি ঠিক জানি না যে কিভাবে এই ব্যাপারটা ঘটেছিল, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, এবার যেহেতু মানে ও তাড়াহুড়ো করছে যে এত সুন্দর বাতাস বইছে এই ফেদারটা যদি চলে যায় তাহলে আমরা ঘুড়ি ওড়াতে পারবো না, তাড়াহুড়ো করতে গিয়ে ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেলাম, ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি পাথরগুলোর উপর হোঁচট খেয়ে পড়ে গেলাম। মাই এলবো, এলবো মানে হচ্ছে কনু, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, পুরো কাইটের মধ্যে মানে হোঁচট খেয়ে পড়ার সময় আমার কনুইটা ওই কাইটের মধ্যে দিয়ে ঢুকে গেল। আর কাইট তো একটা পাতলা কাগজের তৈরি, এখানে একটা গর্ত হয়ে গেল, মেকিং আ বিগ হোল, একটা বেশ বড় গর্ত, ছোট ফুটো নয়, তো একটা বড় গর্ত হয়ে গেল। এবার এই গর্তটাকে তো মেরামত করতে হবে, যদি না করা হয় তাহলে তো ঘুড়িটা উড়বে না। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, আমাদেরকে কি করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, কাইটটাকে ফিক্স করতে হবে, মানে কাইটটাকে সারাতে হবে যাতে না, সো দ্যাট বিকজ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, আমরা চাইছিলাম যেন ওই ঘুড়িটাকে আকাশে ওড়াতে পারি বিফোর দ্য উইন্ড ফেল, মানে যাতে এই বাতাসটা চলে যাওয়ার আগেই। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা কি করলাম খুব তাড়াতাড়ি করে লাইট হাউসে গেলাম টু গেট সাম পেপার, লাইট হাউসটাই ওদের বাড়ি আর কি, তো আমরা কিছু কাগজ আনতে গেলাম কারণ কাগজ দিয়ে ওই জায়গাটাকে তাপ্তি না মারলে ঘুড়িটাকে আর ওড়ানো যাবে না। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে আর লাল কাগজ নেই, ওরা ঘুড়িটাকে লাল কাগজ দিয়ে বানিয়েছিল তো আর কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমাদের মেরামত করার জন্য চোখের সামনে যেটা প্রথম পড়লো, দ্যাট কেম হ্যান্ডি মানে হাতের কাছে যা পেয়েছি সেটাকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। কি পেয়েছিল? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, একটা পুরনো কাগজ পুরনো চিঠি পেয়েছিল লাইং অন দ্য বুককেস, মানে যে বই রাখার যে আলমারি হয় সেই আলমারির ওপরে পড়েছিল, ইন দ্য সিটিং রুম বসার ঘরে একটা এরকম একটা পড়েছিল চিঠি পুরনো, সেইটাকেই নিয়ে আমরা মেরামত করার ঘুড়ির কাজে লাগাতে লাগলাম। উই প্যাচ দ্য কাইটা, প্যাচিং করা মানে হচ্ছে মেরামত করা, মানে ধরো একটা জায়গায় ছিঁড়ে গেছে সেই জায়গাটা যে তাপ্পি মারার কাজটা সেটাকে বলে প্যাচিং করা। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা কাইটটাকে লেটার দিয়ে চিঠি দিয়ে প্যাচ আপ করে নিলাম, এ শিট অন ইচ সাইড, আর দুদিকে আরো কিছু কাগজ লাগিয়ে ওটাকে জিনিসটাকে সুন্দর করলাম, এ শিট অন ইচ সাইড, এদিকে একটা সাইড মানে ধরো দুটো চিঠির পাতা ছিল এদিকে একটা সাইড লাগালাম এদিকে আর একটা সাইডে লাগালাম, এবং সেটা আঠা দিয়ে লাগালেই তো হবে না, সেটাকে শুকোতে হবে, অ্যান্ড রাইড ইট বাই দ্য ফায়ার, আমরা আগুনের তাপ দিয়ে ওটাকে শুকনো করলাম। দি স্টার্টেড আউট অ্যান্ড 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 আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, আমরা শুরু করলাম কাজটা এবং ঘুড়িটা আকাশে পাখির মতন উড়ে চলে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা খুব সুন্দর ছিল, মানে গ্লোরিয়াস মানে গ্র্যান্ড, অ্যান্ড ইটস ওয়ার্ড, এবং আকাশে ওপর দিকে উঠতে থাকলো, যেরকম ভাবে খুব পাখিরা উঠতে থাকে সেরকম ভাবে কাইটটা আকাশে উড়ে গেল। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে কি হলো, একটা স্ন্যাপ মানে খট করে একটা কিছু হলো, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, ক্লড মানে ওর দাদার কাছে শুধুমাত্র কর্ডটা ঘুড়ির যে সুতোটা সেটাই পড়ে থাকলো। লুকিং ফুলিশ, হি ওয়াজ লুকিং ফুলিশ, ওকে দেখে মানে খুব বোকা বোকা লাগছে কারণ ওর হাতে শুধু সুতোটা পড়ে আছে এবং ঘুড়িটা উড়ে গেছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের কাইটটা
অনেক দূরে উড়ে চলে গেছে ওভার টু দা মেনল্যান্ড, মেনল্যান্ডের দিকে। ওরা যেহেতু ইয়েতে থাকতো, আইল্যান্ডে থাকলো, আইল্যান্ড থেকে মেনল্যান্ডের দিকে ঘুড়িটা উড়ে চলে গেছে। তো এইটা আমাদের চ্যাপ্টারের যে সেকেন্ড পার্টটা সেটা আমি খানিকটা বলে দিলাম। ওয়ার্ডসে যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবে, আর এরপরে দেখবে নাম্বার টুতে কিছু আবার সেই অল্টারনেটিভ আনসার করার জায়গা আছে, তারপরে আবার কিছু কমপ্লিট দ্য সেন্টেন্স আছে, আর শেষে ফিল ইন দ্য চার্ট, মানে একটা বক্স আছে সেটাতে তোমার ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। এইটা ইউনিট টু। এবার ইউনিট ওয়ানের শেষের কোশ্চেনগুলো আর ইউনিট টু এর শেষের কোশ্চেনগুলো করে নেবে, করার পরে আমি পরের দিন তোমাদের ইউনিট টিটা থ্রিটা বোঝাবো। এবং তারপরে যদি আর কিছু কোশ্চেন তোমরা বুঝতে না পারো, কোশ্চেনগুলো যা আছে তাতে টেক্সটটা ভালোভাবে পড়ে বুঝে নিলে সব উত্তর করা যাবে। তবু যদি কিছু অসুবিধা হয় বলবে, আমি নেক্সট দিনকে ইউনিট থ্রি মানে পরের যে পার্টটা আছে সেটা বলবো।